الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَنْ يَكْفُرْ بِهِ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ السلام ورحمة الله وبركاته سهيل بهاي ملوش ياركوالا لمبورتيكي جنتي যে আল্লাহ রসুল সাল্লাহ আলি যে নবুত প্রাপ্ত হবে নবী হবেন এটা কি তিনি বা তার পরিবারের কেউ জানতেন জি আল্লাহ রসুল আলাইহি আসালামের জন্মের সময় তার মা খানিক আঁচ করতে পেরেছিলেন যে তিনি বিশাল কিছু হবেন জি বিশাল কিছু হবেন কিন্তু নবী হবেন এটা কিন্তু কেউ জানতেন না তার মা বা তার পরিবারের কেউ জানতেন না যে তিনি নবী হবেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে হ্যাঁ আ আল্লাহ রসুলের কি বলছে আপনার তকদিরে লিখা ছিল যে তিনি নবী হবেন এটা কিন্তু আলাদা কথা জি হাজারকে যখন সৃষ্টি করা হয় তখন কে কে নবী হবে এটা কিন্তু হয়ে আর আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম যে শেষ নবী হিসাবে আসবেন সেটা তখন থেকেই না আল্লাহ জানতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে কিংবা তার পরিবারের কেউ জানতেন না যে তিনি নবী হবেন এবং শেষ নবী হবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সালামের বয়স যখন পূর্ণ চল্লিশ বছর হয় চল্লিশ বছর পূর্ণ যখন আল্লাহ রসুলের বয়স হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে নবুত বা রিসালদ নবী এবং রসুল বানানো হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন গাড়ি হিরাতে ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ নবোদ প্রাপ্তির আগে যে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেন মানুষ এই নানান রকমের ঠাকুর বা মূর্তি পুজো করছে এই করছে সে করছে মানুষের যে চরিত্র না হানাহানি মারামারি কাটাকাটা এই সমস্ত নিয়ে এক কথায় আল্লাহ রবি বিভিন্ন রকমের চিন্তা করতেন আর এই চিন্তা করার জন্যই কিছু সপ্তাহের কিছু খাবার নিয়ে এক সপ্তাহ দশ দিনের জন্য চলে যেতেন গাড়ি হেরায় সেখানে অবস্থান করতেন সেখানে আগেকার ইব্রাহিম আলাইসাল্লামের যে যে ধর্ম সেই ধর্ম হিসেবেই তিনি কিছু এবাদত করতেন যে তারপর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বয়স যখন পূর্ণ চল্লিশ বছর হয় তখন জিবির ইলি সাল্লাম করা করিসম রব্বিক দি খালাক এই আয়াতগুলো নিয়ে তখন থেকে তাকে যে নবর্দন করা হয় এবং সেই সঙ্গে কিছুদিন পরে তাকে রিসালাত নবী এবং রাসূল বানানো হয় বিদায় আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন জি জ্ঞান প্রাপ্ত হন বা যখন তিনি বুঝতে শেখেন তখন থেকে যে তিনি নবী হবেন এটা কিন্তু তিনি জানতেন না এবং সেই সঙ্গে সঙ্গে না তার পরিবারের কেউ জানতেন না তবে যেমনটি বললাম যে তিনি মহান কিছু হবেন এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মা জন্মের সময়ে কিন্তু আজ পেয়েছিলেন